আজকে চিড়াখানা 2 নম্বর অঞ্চলের দেওয়াচড়াই মোড়ে আমাদের পার্টি বসে আমাদের দলীয় কর্মীরা ছিল। বিজেপির কিছু হার্মাত সেখানে আক্রমণ করে, এমনকি আমাদের কর্মীদেরও মারধর করে, বোমা ফাটায়, বোমাবাজি করে, ব্যাপক মুড়িমুড়কির মতো বোমা ফাটায়, পুলিশের গাড়ির উপর আক্রমণ করে, পুলিশের গাড়িতে বোমা ফাটায়, পুলিশের গায়ে আর হাত দেয়। তো আমরা বলছি পুলিশ আইনগত ব্যবস্থা নিক, এদের বিরুদ্ধে আইন অযোগ্য জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে এদের দৃষ্টান্তমূলক শাস্তি দিক। সমস্ত জেলা জুড়েই এরা একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে চাইছে, একটা বোমাবাজি কোথাও গুলিবাজি এগুলো করে মানুষকে ভয় ভীতি সন্ত্রাসে করে তারা আতঙ্কের মধ্যে দিয়ে আতঙ্কে সৃষ্টি করতে চাইছে। আমরা মানুষকে বলছি আপনারা সংগঠিত হন, তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়ান, মমতা ব্যানার্জির পাশে দাঁড়ান। আর এরা এনআরসি করে যেভাবে মানুষকে হুমকি দিচ্ছে, তাদের দেশ থেকে তাড়ানো হবে। আমরা বলছি আপনারা শান্ত থাকুন, চিন্তা করবেন না, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনাদের পাশে আছে, সাথে আছে। যতদিন তিনি দায়িত্বে থাকবেন, ক্ষমতায় থাকবেন, আপনারা তার সাথে থাকবেন। একজন মানুষকেও এ রাজ্য থেকে সরে যেতে তিনি দেবেন না, চলে যেতে তিনি দেবেন না। তিনি সবাইকে নিয়ে চলতে চান, সবাইকে নিয়ে উন্নয়নটা এগিয়ে নিয়ে যেতে চান। তাই সবার কাছে আবেদন, আপনারা মমতা ব্যানার্জির পাশে থাকুন, সাথে থাকুন। সাবস্ক্রাইব করুন দ্য পিপল টিভি চ্যানেল, আর লেটেস্ট খবর সবার প্রথমে দেখার জন্য বেল আইকনে ক্লিক করুন।